নমস্কার, আমি এমেলি বড়ুয়া, মহেশতলা গৌতম নগরের বাসিন্দা। আমি শিউলির হেসেলে ভাপা ডিমের কারি রেসিপিটি শেয়ার করছি। আমি ভাপা ডিমের কারিটা কি দিয়ে আমি করেছি সেই উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আমাদের ডিম লাগছে, আর হচ্ছে যে আমি ডিমটাকে ফেটিয়ে আমি যে জিনিসটা বানাবো সেটার জন্য আমার অবশ্যই লাগছে আপনার ধনে পাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। আর রান্নার আগে আমার সেটা আমার ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, তেজপাতা। এবার রান্নার জন্য লাগছে আমার অবশ্যই আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। সর্ষের তেল লাগছে আপনার টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা। এছাড়াও আমার লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন চিনি তো স্বাদ মতো লাগবেই। এছাড়া আমি সর্ষের তেল দিয়ে করব, আর লাস্টে টক দই দেবো। আমি একটা চাটনি বানিয়ে রেখেছি, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কাকে পেস্ট করে আমি একটা সসের মতো বানিয়ে রেখেছি, টমেটো চাটনি আর কি যাকে বলে, সেটা আমি ব্যবহার করব। গরম মশলা গুঁড়ো, আর সাজানোর জন্য বেরেস্তা, ধনে পাতা কুচি, আর একটা লঙ্কাকে আমি ফুলের মতো করে কেটে রেখেছি যাতে সুন্দর দেখতে লাগে। ডিমটা ফেটিয়ে অমলেট করি আমি, সেইভাবে ফাটাবো না। আমি কি পদ্ধতিতে ফাটাচ্ছি সেটা আপনারা লক্ষ্য করুন। এই খোলাটাকে আমি সুন্দরভাবে রেখে দেব। এবার আমি একটু নুন দেব, সামান্য নুন দেবো, বেশি হয়ে গেলে আবার মুশকিল হবে। তারপর একটু রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, একটু এই যে ধনে পাতা আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছি সেটা একটু দিচ্ছি, দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব, সুন্দর করে ফেটিয়ে নেব যাতে একটাও কোনো গোটা গোটা না থাকে, স্মুথলি যাতে ঘেটে যায়। মিশ্রণটা করেছি, এবার এই মিশ্রণটা আমি পুনরায় এই যে খোলাটা রেখে দিয়েছিলাম যত্ন সহকারে ওটার মধ্যে আমি ঢুকিয়ে দেব। মিশ্রণটা আমি ঢুকিয়ে দিয়েছি ডিমের খোলার ভিতরে, এবার এটাকে আমার মুখটা বন্ধ করতে হবে, তা নাহলে তো বেরিয়ে যাবে। আমি এবার একটা আটার একটা জল দিয়ে একটু আটা গুলে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি মুখটা একদম বন্ধ করে দিলাম। এইবার এইটাকে আমি কি করব, প্রত্যেকটা আরো যে কটা আছে আমি সেগুলো এইভাবেই একই পদ্ধতিতে আমি করব, করে এটা আমি এই যে
আমার এখানে ইয়েটা বাটিটা বসানো আছে, এটার মধ্যে আমি জল দিয়ে ওটাকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিমগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, গ্যাসটাও অন করা আছে, ওতে জল দেওয়া আছে, আমি জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে, হ্যাঁ, এবার আমি ডিমগুলো সিদ্ধ করার পরে একটু ঠান্ডা করে তারপর আমি খোলাগুলো ছাড়িয়ে রেখেছি। এবার আমি এটার মধ্যে একটুখানি সামান্য নুন হলুদ মাখিয়ে আমি ডিপ ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এই হলুদ নুন মাখানো ডিমগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এমনি সচরাচর আপনারা যে সিদ্ধ ডিম ভাজেন তার ফ্লেভার আর এটা আপনারা আকাশ পাতাল তফাৎ আমি পাচ্ছি, যেহেতু আপনারা পাচ্ছেন না, আপনারা যখন ঘরে করবেন অবশ্যই এই এটা অনুভব করবেন, এত সুন্দর তার ফ্লেভার। আমি এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার আমি এটা গ্রেভিটা করব, ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, গোটা তেজপাতা আমি একটু ফোড়ন দিলাম, একটু জিরে আর তেজপাতাটা একটু ভাজা হলে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম। একটু লাল করে ভাজা হয়ে ভাজতে হবে একটু। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজ ভাজাটা একটু তাড়াতাড়ি হবে। এবার আমি আদা বাটা, রসুন বাটা টা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে, তারপরে পেঁয়াজ বাটাটা দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং এই লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে তা তুলে তার মধ্যে দিয়ে কষাবো। এবার আমি একটু নাড়াচাড়া করে এটা কষাবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। এবার আমি একটু এই যে আমার ঘরে বানানো এই টমেটো, আদা, তারপর হচ্ছে রসুন, কাঁচা শুকনো লঙ্কা সিদ্ধ করে বেটে আমি একটা চাটনি বানিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম, যেটা আমার হচ্ছে টমেটো সসের বদলে আমি এটা ব্যবহার করলাম। এবার আমি কষাতে থাকবো যতক্ষণ না থেকে তেলটা ছেড়ে আসছে। আমি একটু নুন দিয়ে দিলাম,
অল্প করে, যেহেতু আমি ডিমে যখন সিদ্ধ করি তখন একটু নুন দেওয়া ছিল ওই জন্য অল্প দিলাম। এবার একটু ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। সামান্য এই স্বাদের জন্য একটু সামান্য চিনি দিলাম। এবার আমি আরেকটু কষাবো। হ্যাঁ, এবার আমি ডিমটা আস্তে আস্তে দিয়ে দেবো। সামান্য জল দিচ্ছি যাতে লেগে না যায়। আমি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। একটু ধনে পাতা, দেখতে সুন্দর লাগার জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই যে লঙ্কার ফুলটা বানিয়ে রেখেছি এটা আমি উপর দিয়ে আমার রান্না কমপ্লিট। তৈরি হয়ে গেছে ভাপা ডিমের কারি। আপনারাও করুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার, আমি ফান্টিফিটির কর্ণধার মৌসুমি রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিফিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং নন ফেয়ার কুকিং করাই, এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিফিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার।